বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। নীতিশ রান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সামনে চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে, সেটি হলো চিকেন রোস্ট। আর এই চিকেন রোস্টটি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়া, খুবই কম উপকরণে, খুবই সহজভাবে। ইনশাল্লাহ আপনাদের কাছে আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লাগবে। আর আসতে ঈদে আপনারা এই চিকেন রোস্টটিও তৈরি করে নিতে পারেন আপনাদের ফ্যামিলির সদস্যদের জন্য কিংবা মেহমানদারিতে। তো চলুন দেখে নিই এই চিকেন রোস্টটি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে প্রায় 1 কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর আমি মুরগির মাংসগুলো এভাবে একটু ছোট করে নিয়েছি। ছোট করে বলতে 1 পিস রান আমি এইভাবে কেটে 2 পিস করে নিয়েছি। আর এতে করে আমার রোস্ট করতেও সুবিধা হবে, কড়াইয়ের মধ্যে অনেক বেশি জায়গা লাগবে না, আর আমার নাড়াচাড়া করতেও অসুবিধা হবে না। আমি সব মুরগির পিসগুলোই এভাবে একটু চিরে চিরে নিয়েছি বা এরকম কেটে কেটে নিয়েছি দুই পাশেই। আমি আজকে ফার্মের মুরগি দিয়ে রেসিপিটি করব। আপনারা চাইলে দেশি মুরগি কিংবা সোনালি মুরগি দিয়েও আপনারা এই রেসিপিটি করে নিতে পারবেন। তো আমি এখন এই মুরগির মাংস 1.5 চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আমি শুধু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, এর সাথে আমি আর কোনো কিছু দিব না। হাত দিয়ে খুব ভালো মতো এপাশ ওপাশ করে উল্টে উল্টে আমি এই মাংসগুলো মেখে নিচ্ছি। আপনারা চাইলে, হাতে যদি সময় কম থাকে, মিনিমাম আধা ঘন্টার জন্য আপনারা এই চিকেনটি ম্যারিনেট করে রেখে দিবেন। আর যদি আপনাদের হাতে অনেক বেশি সময় থাকে তাহলে আপনারা সকালের দিকেও চিকেনটি ম্যারিনেট করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। যখন আপনারা রোস্ট তৈরি করবেন তার আগ দিয়ে বের করে চিকেনগুলো ভেজে নিলেই হবে। তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি চিকেনগুলো ভাজার জন্য আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একে একে চিকেনগুলো দিয়ে দিব। তো আমি একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো একে একে সব তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি চিকেনগুলো খুব বেশি লালচে করে ভাজবো না, একটু হালকাভাবেই আমি ভেজে নেব। ভেজে নেওয়া শেষ, এখন আমি চিকেনগুলো আরেকবার উল্টিয়ে দিচ্ছি। আর আমি এর থেকে বেশি কড়া করে ভাজবো না, এর থেকে বেশি কড়া করে ভাজলে চিকেনটি শক্ত হয়ে যাবে। আমি এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে অন্য একটি পাত্রে রেখে দিব। আর আমি বাকি চিকেনগুলোও এভাবে ভেজে নিচ্ছি। এখন চুলাতে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন এই কড়াই আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ তেল। আর যেহেতু রোস্ট, কোরমা এই জাতীয় রেসিপিগুলোতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে তেল নিয়ে নিচ্ছি। আর ব্যবহার 1/2 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। এখন তেলটি হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিলাম একটি তেজপাতা ছিঁড়ে ছোট ছোট করে নিয়েছি, 2টি এলাচ, 2টি লবঙ্গ আর ছোট সাইজের 2টি দারচিনি আমি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো কিছু সময় 2 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর আমি আজকে আমার রেসিপিটিতে শুধু পেঁয়াজ কুচি ব্যবহার করব, কোনো ধরনের পেঁয়াজ বাটা আমি ব্যবহার করব না। তো এখন আমি এই পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি চুলাটা একটু বন্ধ করে দিয়েছি। চুলা জ্বালিয়ে রাখলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। সামান্য আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম, যাতে করে আমার পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে একে একে বাকি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 5টি কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে 1 চা চামচ লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই।
টক দই আমি কোনো রকম পানি ঝরিয়ে নিই নাই, যেভাবে টক দই ছিল সেভাবেই আমি নিয়ে নিলাম। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। রোস্টে আমি কখনোই গরু তরদুধটা ব্যবহার করা পছন্দ করি না, কারণ রোস্টে যদি আপনারা দুধ ব্যবহার করেন তাহলে রোস্ট কোরমার মতো হয়ে যায়, কারণ কোরমাতে আমরা যে কোনো ধরনের কোরমাতে আমরা গরুর দুধ ব্যবহার করি। খুবই প্রয়োজনীয় একটি উপকরণ সেটি হলো বাদাম বাটা। আমি এখানে দুই রকম বাদাম বেটে নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা ব্যবহার করছি। আর আমি বাদাম 15 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা চিকেনে লবণ মাখিয়ে রেখেছিলাম সেই কারণে। খুব ভালো মতো আমি একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মশলাটি আমি প্রায় 5 মিনিটের মতো খুবই ভালো মতো কষিয়ে নিব, আর চুলার জালটি মাঝারির থেকে একটু কমে রাখবো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর আমি পার্সোনালি এই গুঁড়া দুধটা দিতে পছন্দ করি, কারণ এই গুঁড়া দুধ দেওয়ার কারণে রোস্টটি খেতে খুবই সুস্বাদু হয়। আপনারাও অবশ্যই এই গুঁড়া দুধ ব্যবহার করবেন। অনেকে মাওয়া ব্যবহার করে, তো মাওয়া দেওয়ার কোনোই দরকার নাই, আর মাওয়াটা সবসময় অ্যাভেলেবেলও থাকে না। আপনারা এই গুঁড়া দুধটুকু ব্যবহার করবেন রোস্ট তৈরির সময়। তাহলে আপনারা নিজেরাই এভাবে রোস্ট তৈরি করে খেয়ে বুঝবেন যে খেতে কতটা সুস্বাদু হয়। 5 মিনিটের জন্য কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটাও আপনারা সম্পূর্ণ আপনাদের মুখের টেস্টের উপর দিবেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আপনারা ব্যবহার করবেন। টমেটো সসটা ব্যবহার করলে খেতেও যেমন একটু বেশি সুস্বাদু হয়, তেমনি রোস্টের কালারটাও সুন্দর হয়। চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো দিচ্ছি আর একটু করে করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিবেন আর মশলার সাথে মিশিয়ে নেবেন, তাহলে সব চিকেনের গায়ে খুব ভালো মতো মশলা লেগে যাবে। সব চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া শেষ। এই মশলার সাথে খুবই ভালো মতো কষিয়ে নিব, তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলার সাথে কষিয়ে নিব 5 মিনিটের জন্য। আর মাঝে মাঝে আমি দুই একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব, যাতে করে আলাতে মশলা পুড়ে না যায়। তো আমার লো আছে 5 মিনিটের জন্য। চিকেন মশলার সাথে ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি ঢাকনা খুলে দুই একবার নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে তলায় পুড়ে না যায়। আর এর মধ্যে আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা সবসময় ঝাল, লবণ, চিনি পরিমাণটা সম্পূর্ণ আপনাদের মুখের টেস্টের উপর দিবেন। এটি আমার খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে 5 মিনিটের জন্য। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পানি। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি এটি ঢাকনা দিয়ে হতে দিচ্ছি। যত সময় না পর্যন্ত আমার চিকেনটি সেদ্ধ হয়ে যাচ্ছে তত সময় পর্যন্ত তো চিকেনটি ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে নেওয়া শেষ। আর এই 15 মিনিটের মধ্যে আমি বেশ অনেকবারই ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিয়েছি, যাতে করে তলায় পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দিব। আমি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, সেটি আপনাদেরকে আসলে দেখাতে পারি নাই, এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। তো সেই 15 মিনিট ঢাকনা দেওয়ার আগেই আমি চিকেনের মধ্যে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর এই গরম মশলার গুঁড়া আমি আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। আর আমার এই গরম মশলার গুঁড়ার রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, কিংবা আপনারা দোকান থেকেও প্যাকেটের গরম মশলার গুঁড়া কিনে নিয়ে এসে ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 5টি কাঁচা মরিচ,
শুধুমাত্র ফ্লেভারের জন্য। দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অফ ক্যামেরায় দেখে নিয়েছি আমার চিকেনটি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি দেখেন যে অবস্থায় চিকেনটি 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে যদি দেখেন চিকেনটি সেদ্ধ হয় নাই, তাহলে আপনারা আরও 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে একেবারে লো আঁচে রান্না করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে আরও দু একটু উপকরণ দিয়ে দিচ্ছি, সেটি হলো কেওড়া জল 1 চা চামচ পরিমাণ। আর এই কেওড়া জল রোস্টে দিলে রোস্টের ফ্লেভারটা খুবই ভালো আসে, আর বিয়ে বাড়ির রোস্টের মতো ফ্লেভার আসে। আর দিয়ে দিব এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, আর আমি চারিদিক থেকে ঘি একটু ছড়িয়ে দিচ্ছি। ঘি দিবেন, ঘি, কেওড়া জল, কাঁচামরিচ, এইগুলো আপনারা যদি শেষে রোস্টে ব্যবহার করেন তাহলে রোস্টের থেকে খুবই সুন্দর ফ্লেভার আসে। তো এগুলো দেওয়া শেষ আমার, আমি একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি কিছু সময় ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি এই রোস্টটি হতে দিচ্ছি। তো আমার রোস্টটি প্রায় হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তো এবার আমি একটু নাড়াচাড়া করে দিব আর 1 মিনিটের জন্য, তারপরে আমি চুলাটি বন্ধ করে দিব। তো আমার চিকেন রোস্টটি হয়ে গেছে, এখন আমি চুলাটি বন্ধ করে দিয়েছি। শেষে আমি দিব, তো এই পেঁয়াজ বেরেস্তা আমি এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, কিন্তু চুলাটি আমার এখন বন্ধ আছে। ঢাকনা দিয়ে 5 মিনিট চুলা বন্ধ অবস্থায় ঢেকে রাখবো, তারপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার চিকেন রোস্টটি কেমন হলো। হয়ে গেল খুবই মজাদার স্বাদের চিকেন রোস্ট। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আমি সহজভাবে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখেছি, তাহলে প্লিজ একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, আর কী কী ধরনের সহজ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ।